नंबर वन भी लिखो, रिमाइंड ट्रिगरसन सामने परीक्षा जोनों जे एमसीक्यू गुलो आछे ओगुलो आगे रेडी करो। लेक ऑल लेट एफ सच दैट क्लोज बी इंटर भरे बी एरो दिए आर ए बी एरो दिए आर बी बाउंडेड ऑन ए बाउंडेड ऑन क्लोज डीन क्या भले ए बी एंड पी कॉमा क्यू लेक ऑफ बी टू पार्टीशंस बे टू पार्टीशंस ऑफ क्लोज डीन क्या भले ए बी लेक ऑफ देन नंबर वन ऑप्शन बा ए दी लिखो जे एल पी एफ लेस इक्वल टू एल क्यू एफ नंबर बी ऑप्शन दी लिखो एल पी एफ लेस इक्वल टू यू क्यू एफ नंबर सी दिए लिखो एल क्यू एफ इक्वल टू एल पी एफ नंबर डी दिए लिखो यू पी एफ लेस इक्वल टू एल क्यू एफ यू पी एफ लेस इक्वल टू एल क्यू एफ वाला कौन ऑप्शन था करेक्ट होगे बी होगे बी क्या नो बी ना तुमरा जानो जे कोनो आपार साम लुआ समेत थे के बड़ो जे कोनो आपार साम लुआ समेत थे के बड़ो ए प्रमाण तामी क्लासे पूरे दीजिए पाइना আচ্ছা তাহলে কোনটা হবে না এল পি এফ লেস ইকুয়াল টু ইউ কিউ এফ এর লজিক দেখো ক্লাসে করানো নিচে লিখে রাখো লজিক অলরেডি ডান এ বুঝতে পারছো আচ্ছা নাম্বার ওয়ান হয়ে গেল এরপর নাম্বার টু দিয়ে লিখো নাম্বার ওয়ান এমসিকিউ সবার রেডি তো তাহলে কারেক্ট অপশন হচ্ছে বি যে কোনো আপার সাম লোয়ার সামের থেকে আপার সামটা বড় বা ইকুয়াল আচ্ছা খুব ভালো এমসিকিউ স্টার দিয়ে রাখো আচ্ছা এরপর নাম্বার টু দু নাম্বার দিয়ে লিখো Let f such that a b থেকে আর b bounded on a b আচ্ছা and p b a এরপর MCQ number 2 and p b a আর পি বি এর রিফাইনমেন্ট অফ এ পার্টিশন রিফাইনমেন্ট অফ এ পার্টিশন রিফাইনমেন্ট অফ এ পার্টিশন কিউ অফ এ বি কিউ অফ এ বি लेक ऑफ देन देन ए ऑप्शन दी लिखो एल पी एफ लेस इक्वल टू एल क्यू एफ एल पी एफ लेस इक्वल टू एल क्यू एफ नंबर बी दी लिखो एल क्यू एफ ग्रेटर इक्वल टू एल पी एफ एल क्यू एफ ग्रेटर इक्वल टू यू पी एफ लिखे तो यू पी एफ
নাম্বার সি দিয়ে লিখো এল কিউ এফ লেস ইকুয়াল টু এল পি এফ আর নাম্বার ডি দিয়ে লিখো ইউ পি এফ গ্রেটার ইকুয়াল টু ইউ কিউ এফ বের করে দিলে আচ্ছা কোনটা হবে বলো আগে তোমরা জানো যে রিফাইনমেন্ট করলে আপার সাম কমে বাট লোয়ার সাম বাড়ে এখানে কোনটাকে রিফাইনমেন্ট বলেছি পিটাকে রিফাইনমেন্ট তাহলে কোন অ্যানসারটা কারেক্ট হবে রিফাইনমেন্ট করলে আপার সাম কমে বাট লোয়ার সাম বাড়ে এটা পিটা তো রিফাইনমেন্ট কোনটা বলো এই অপশন সি কারণ এখানে পিটা কে রিফাইনমেন্ট বলেছো দেখো সবাই এটা ভুল করে আসবে অনেকে ঠিক আছে যেটা রিফাইনমেন্ট তার লোয়ার সাম করলে তো বাড়ে রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বাড়ে বা আপার সাম কমে কি বললাম রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বাড়ে বা আপার সাম কমে তো এখানে দেখো পিটা তো রিফাইনমেন্ট তাহলে এল কিউ এফ লেস ইকুয়াল টু এল পি এফ হবে দু নম্বর এমসিকিউ হয়ে গেল সবার তোলা হয়েছে এর লজিক অলরেডি ডান চলো নেক্সট এরপর নাম্বার থ্রি দিয়ে লিখবে তিন নাম্বার এমসিকিউ বাউন্ডেড অন এ বি দেন নাম্বার এ অপশন লিখো দেন নাম্বার এ অপশন লিখো লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এ টু বি এফ গ্রেটার ইকুয়ালস টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ আচ্ছা বি দিয়ে লিখো লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ ইকুয়ালস টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ নাম্বার সি অপশন দিয়ে লিখো লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এটা লেস ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ আর ডি দিয়ে লিখো এনওটি মানে নাম অফ দিস আচ্ছা কোনটা হবে সব সময় মনে রাখবে আপার ইন্টিগ্রালটা বড় হয় বা সমান হয় কার থেকে লোয়ার ইন্টিগ্রালের থেকে তাহলে এখানে কারে ট্যান্সার হবে সি আপার ইন্টিগ্রালের থেকে লোয়ার ইন্টিগ্রালটা তাই না চলো তাড়াতাড়ি হয়েছে একটু তাড়াতাড়ি চলো নেক্সট এরপর নাম্বার কত হবে এটাকে মুছে দেব আচ্ছা নাম্বার ফোর চার নম্বর এমসিকিউ নাম্বার ফোর বি বাউন্ডেড অন এ বি লিখ অ্যান্ড অ্যান্ড এফ এক্স আগের ব্যাচটা তো এই বোর্ডটা প্রচুর প্রবলেম করেছে নেটের আর ভীষণ প্রবলেম
নিকট এন্ড and apex greater equal to 0 for all x belongs to closed interval AB. Let up then number A option leko. A leko integration A to B A. This is greater 0. দেখো আমরা এগুলোকে অলরেডি রিমাইন্ডের উপর কোটা পরীক্ষা হয়েছে তোমাদের তিনটে তিনটে প্র্যাকটিস হয়ে গেছে দুটো হয়েছে না দুটো প্র্যাকটিস হয়ে গেছে তিন নম্বর প্র্যাকটিস চলছে আমার এবছর টার্গেট আছে পরীক্ষা দিয়ে হাফ সেঞ্চুরি করা প্রতিটা চ্যাপ্টার 50 বার পরীক্ষা হবে ব্যাস আর কিছু আমি চাই না এবং রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট রেজাল্টের জন্য কোনো রকম লেট হবে না ঠিক আছে রেজাল্টের জন্য যে তুমি এখন নিউজে দেখবে ব্রেকিং নিউজে দেখতে পাবে এবিপি আনন্দে কবে রেজাল্ট বেরোবে পরীক্ষা দেওয়ার পর সেরকম কোনো সিন নেই পরীক্ষা দেবে সাথে সাথে রেজাল্ট ইন্টিগ্রেশন এ টু বি এ গ্রেটার জিরো তারপর লেখো আজকে কি অর্পিতা ক্লাস হচ্ছে না a to b a greater আরে তুমি মেসেজ করছ না আমি আর চিনতেই পারি না তুমি বল কোন অর্পিতা আর b দিয়ে a not t चलो सब आए रेडी कौन-टा हमें बोलो एटा मुन अमी लास्ट क्लास से पुरी ची तुम आदे लास्ट क्लास के टा कौन-टा हमें क्यों बोलो तो ऑप्शन बी हो गए करेक्ट आज प्रोमी तुम ही पूरो कापी दी चो सुरी क्या मैं सुरी चो সুদীপ কা পাচ্ছে চলো নেক্সট এটা তোলা হলে বলবে এই লজিক আমার পড়ানো দেখো পড়ানো আছে না চলো নেক্সট এমসিকিউ 10-15টা করলে তারপর আমি থামবো चलो नेक्स्ट लेट ऑल लेट ए बी नॉन नेगेटिव नंबर 5 दी लिखो नंबर 5 किछु नहीं पूरो जिनिसटा के छवि करते चाहिछि ए सेमिस्टर का पूरो छवि कर दो नंबर 5 लेट ऑल लेट ए बी नॉन नेगेटिव if b non negative এতগুলো ক্লাস আজকে অনেক ক্লাস করিয়েছি তো ইচ্ছে হচ্ছিল না যে আজ পড়াবো আমার মনে হচ্ছে ফাঁকি দিয়ে কি লাভ লেট অল লেট a b non negative continuous function continuous function on closed interval AB and integration A to B F equal to 0 আচ্ছা then A option দিয়ে লেখো Fx equal to 0 for all x belongs to closed interval AB number b দিয়ে লিখো fx equal to 0
for some x belongs to closed interval AB. তবে খুব সাবধান, এই তো 6 সেমিস্টারে পড়ালাম, সবাই বাইরে যেখানে অ্যাপলার্ট করছে বলছে স্যার আমাদের এখন দুটো করে ক্লাস হচ্ছে আর বাকি সব ভিডিও। তো ভিডিওটা আরম্ভ হবে জাস্ট পয়লা বৈশাখটা পেরিয়ে যাক। আমি কিন্তু ভিডিও দিচ্ছি না, আমি কিন্তু প্রতিটি জিনিস পড়াবো, তার সাথে ভিডিও দেবো, প্রতিটি হাতে ধরে পড়াবো। নাম্বার টু দিয়ে লিখো এফ এক্স নট ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। আর নাম্বার ডি দিয়ে লিখো এফ এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। এটা আমার মনে হয় আমি লাস্ট ক্লাসে করিয়েছিলাম, এ তাই না করানো না? এই তো দেখো সত্যি আমি খুব প্লিজ, স্টেটমেন্ট লিখতে লিখতে তোমরা বলে দিচ্ছ অ্যান্সার কত, এইটাই তো আমি চেয়েছিলাম, এটাই আমি স্বপ্নে দেখেছিলাম। আরো দু একটা স্বপ্নে দেখেছি, জানি না সেগুলো সার্থক হবে কিনা। হয়েছে তাহলে এ ইকুয়াল, এটা হবে এফ এক্স ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। এটা ক্লাসে আমার করানো। এরপর দারুণ একটা প্রবলেম আমি দিচ্ছি যেটা তোমাদের খুব কাজে লাগবে এবং খুব ইন্টারেস্টিং। লেক অর লেট স্মল এ এমসিকিউ নাম্বার 6। Let or let f such that closed interval a b arrow diye r be bounded on chonda class kochen ajke ঠিক আছে। তো এত কান্নাকাটি কেউ করে? তুমি তো যথেষ্ট পড়াশোনা করেছো, সামনের পরীক্ষাটাতে টপ করার চেষ্টা করো, একটাতে না হলে তো কি হয়েছে, তাতে এত মন খারাপ করো করো প্রয়োজন নেই তো, পরের পরীক্ষাটাতে টপ করার চেষ্টা করো। আমি বলে না মন খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে, লিমিট নর্ম পি টেন্ডস টু জিরো ইউপিএফ ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ। এই যে এসকে মাপা, জানো তো এসকে মাপা দাদা মেয়ে আমার কাছে পড়তো, নাম সঞ্চিতা মাপা, বলেছিলাম না সঞ্চিতা মাপা, তো আমরা তাহলে জেঠুর কাছে এগুলো করো ভালো হবে, এ কাকুর কাছে, কাকুর কাছে ভালোভাবে করো, বলছে না স্যার কাকু প্রচুর বকে যেটা করতে ইচ্ছে করে আর এখন প্রচুর পড়াশোনা করেন। চলো নাম্বার বি দিয়ে লিখো, লেখো লিমিট নর্ম পি টেন্ডস টু জিরো এল পি এফ ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ। এরপর নাম্বার সি দিয়ে লেখো বোথ, নাম্বার সি দিয়ে লেখো বোথ মানে বোথ এ অ্যান্ড বি আর কি, এ অ্যান্ড বি
আচ্ছা নাম্বার ডি ডি লিখো লিখো নাই নাইদারে নাইদার এ নর বি কোনটা হবে বলো কি হবে যদি লিমিট নন পিটেন্স টু জিরো ইউপিএফ টাকার সাথে ইকুয়াল হতো আপার ইন্টিগ্রালের সাথে এলপিএফ টাকার সাথে ইকুয়াল হতো বলো লোয়ার ইন্টিগ্রালের সাথে তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা এই দুটোই তার মানে আলটিমেট অপশন লিখবো কোনটা অপশন লিখবো সি অপশন লিখবো সি সবাই রেডি কিনা দেখো এখনো হয়নি চলো নেক্সট লেকল লেট এফ এক্স ইকুয়াল টু নাম্বার সেভেন এটা মুছে দিচ্ছি চলো নাম্বার সেভেন কি কোনটা দেখাবি বলো চলো নাম্বার সেভেন লেখো লেট এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল জিরো থ্রি দেন ইন্টিগ্রেশন জিরো থেকে থ্রি এফ এক্স ডিএক্স আমরা রিমান এবং ইমপ্রপার ইন্টিগ্রাল প্যারালালি পড়ব যদি কোনো একটা টপিককে আমরা পরে পড়ি কি হবে একটা প্র্যাকটিস হচ্ছে আর একটা কিন্তু অফ থেকে যাবে সেই জন্য তোমার একটু টেকনিক্যালি হাঁটতে হচ্ছে আমাকে এফ এক্স ডি এক্স ইজ এ অপশন আছে থ্রি বি অপশন আছে জিরো সি অপশন আছে টু আর ডি অপশন আছে ওয়ান লিক অফ সলিউশন আচ্ছা এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স পাস এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল জিরো থ্রি দেয়ার ফোর এফ এক্স টা জিরো হবে কখন জিরো লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান ওয়ান এটা ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান টু এটা টু টু লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান থ্রি আর থ্রি হবে যখন এক্স ইকুয়াল টু থ্রি আচ্ছা আগামীকাল সকাল আটটার সময় অ্যাড হবে যাদের ম্যাথামেটিক্যাল লজিক আছে আর বিকেলে পড়া আছে তোমাদের পাঁচটা থেকে সাড়ে পাঁচটা করে ধরো আর সকাল আটটায় ম্যাথামেটিক্যাল লজিক সাড়ে পাঁচটা ফর অল এক্স আমি বারবার বলছি আমার কথাটা ফলো করো আমার 1% চিন্তা ভাবনা বাইরে নেই শুধু তোমরা এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল জিরো থ্রি তার মানে এখান থেকে বলতে পারবো এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভ্যাল জিরো থ্রি আচ্ছা এই আমি না বুধবার যাবো বইটা এনে দেবো শঙ্কর তোমার বই পাওনা আছে যেহেতু পরীক্ষায় তুমি ভালো করেছো খাতা বাদ দিয়ে তোমার একটা বই দেবো আর সামনের পরীক্ষাতে যে হাইয়েস্ট পাবে ফুল নাম্বার পেলে
আমি তিনজনকে ধরবো, তিনজন স্টুডেন্টকে ধরবো, তিনজনের টোটাল ফিজ ফ্রি, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, তাদের টোটাল মান্থলি ফিজটা ফ্রি, যারা এটা করতে পারবে ভালো করে। কি বললাম, রিমান ইন্টিগ্রেশন আর ক্যানোনিক্যাল, রিমান ইন্টিগ্রেশন আর ক্যানোনিক্যাল। কিন্তু আমার ইচ্ছে আছে ওর সাথে চার পিটসটা দেওয়ার, হবে না চার পিটসটা? তুমি একটু লিখে দেবে সিলেবাসটা কি কি বললাম, রিমান ইন্টিগ্রেশন আপ টু লেকচার 13 উইথ এমসিকিউ। আচ্ছা পিডি কি বললাম, চার পিটস এবং ক্যানোনিক্যাল উইথ কি বললাম, এমসিকিউ। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ভালো স্কোর করতে হবে, মানে 90% অ্যান্ড অ্যাবাউট। তাদের মান্থলি ফিজটা ফ্রি, মানে এই মাসে যদি ফিজ সে দিয়ে থাকে আমি সাথে সাথে সেটা রিফান্ড করবো। কথাটা বুঝলে? কি কি দিলাম সিলেবাসে আমি আর একবার বলছি, রিমান ইন্টিগ্রেশন আপ টু লেকচার 13 13 পর্যন্ত, আর ডিফারেন্স পার্সেল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো চ্যাপ্টার, কি কি বললাম, চার পিটস আর ক্যানোনিক্যাল। তোমরা জানো যে আমি প্রশ্ন কিন্তু সব বই থেকে দিই, আগের পরীক্ষা দেখেছো তো, প্রশ্ন কোনো বাইরে ছিল কি? একদম বই থেকে দেবো, খাতা থেকে দেবো, দেখবো তার মধ্যে কার কতটা দৌড়। ঠিক আছে, এই পরীক্ষাটা যেটা কামিং স্যাটারডে হচ্ছে, টোটাল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে খাতা দেওয়া নয়, এই মাসে টোটাল ফিজটাই ফ্রি তাদের, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর অবভিয়াসলি শুধু মনে করো সে 20 পেয়ে সেকেন্ড হয়ে গেল, সে হলো না, কিন্তু কি বললাম 90% মার্কস করবে, ক্যারি করতে হবে 90। ব্যাপারটা তোমাদের পরীক্ষাটা হবে ওই 40-45 মতো, আমি যা দেবো সব করানোর মধ্যে, করানোর মধ্যে দেবো। ঠিক আছে, ভালোভাবে, কিন্তু আমার ওই যে বললাম তোমাদের টোটাল, এটা আমার একদম কথা, ইনস্ট্যান্ট ফিজের ব্যাপার, আমি ইনস্ট্যান্ট সাথে সাথে আমার জিপেতে টাকা আছে তার আমি অ্যাকাউন্টে সাথে সাথে পাঠিয়ে দেবো। চলো লেখো, ইন্টিগ্রেশন 0 থেকে 3 fx dx ইকুয়াল টু, এটাকে ব্রেক করো, কি লিখতে পারো, ইন্টিগ্রেশন 0 থেকে 1 fx dx প্লাস ইন্টিগ্রেশন বলো 1 থেকে 2 fx dx প্লাস ইন্টিগ্রেশন 2 থেকে 3 fx dx। দেখো তো তাই না? আচ্ছা এটা কত কাজ, এটা এমসিকিউ বলে এইভাবে লিখছি, হ্যাঁ কি হলো, কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ কেন কি প্রবলেম কিছু, হ্যাঁ ক্লাস আছে। আচ্ছা ইকুয়াল টু কত বলো তো, মানগুলো বসিয়ে দাও দিয়ে ইন্টিগ্রেশন করো, এটা এমসিকিউ বলে এরকম করছি, লং হলে এটা অন্যভাবে আমি লিখতাম, তাহলে এটা 0 থেকে 1 কত হবে বলো, 0 থেকে 1 0 dx, 0 dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 fx টা কত, 1 dx, ইন্টিগ্রেশন 2 থেকে 3 তখন fx টা কত, 2 dx, এই আলটিমেট কত হচ্ছে বলো, এই বলো বলো, এই 3 হচ্ছে তো, মানে সাথে এটা অপশন কত হচ্ছে তাহলে, এ এটা 3 হচ্ছে, সবাই আগে করে নাও, সবার তোলা হয়েছে, তাহলে কারেক্ট অপশন হচ্ছে এ,
কারেক্ট অপশন হচ্ছে এ। চলো আমাকে যে কোনো উপায় তোমাদের সিলেবাসটাকে পুরো একদম মুখস্থ মতো পড়াবো, আমার এটা টার্গেট আছে। আচ্ছা রেডি? আচ্ছা defined by fx equal to leko minus 1 pass a x belongs to q, 1 pass a x belongs to r minus q, the a option ache f is bounded but not bounded but not integral on closed interval কত minus 1 1 b দিয়ে লিখো f is unbounded and not integrable not integrable on closed interval minus 1 1 c দিয়ে লিখো f is bounded and integrable on closed interval minus 1 1 আর ডি লিখো এনওটি নাম অফ দা অ্যাবাভ কোনটা হবে ক্লাসে করানো আমার এটা আমার ক্লাসে করানো কোনটা হবে তাড়াতাড়ি বলো দেখি কোনটা হবে নিজেরা বলো এটা বলা উচিত দেখো একটা তো বাউন্ডেড কারণ এই লোয়ার বাউন্ড মাইনাস ওয়ান আপার বাউন্ড ওয়ান কিন্তু এই ফাংশনটা ইন্টিগ্রাবল নয় আমি তোমাদের ক্লাসে দেখিয়েছি তাহলে কারেক্ট অপশন কোনটা হবে বলো এ কারেক্ট অপশন কত হবে এ লেখো কারণ কেন বাউন্ডেড এ লোয়ার বাউন্ড মাইনাস ওয়ান আপার বাউন্ড ওয়ান এটা ইন্টিগ্রাবল নয় কারণ এটা আমার ক্লাসে পড়ানো ছিল দেখবে এক্সাম্পল দিয়ে মান গুলো মাইনাস ওয়ান ওয়ান এরকম হয় আচ্ছা এবার চলো নেক্সট এই এমসিকিউটা বাড়ির কাজ দেব আমি বলবো না
করে গ্রুপে কেউ শেয়ার করবে এর পরের এমসিকিউটা। চলো এই হয়েছে নাম্বার 9। চলো নাম্বার 9, লেট অল লেট এফ সাচ দ্যাট ক্লোজ ইন্টারভাল 0-4 অ্যারো দিয়ে আর ডিফাইন্ড বাই defined by letter fx equal to a log x to the power 4 minus 4x cube plus 10 and p equal to এটা 0-4 এর পার্টিশনটা বলা আছে। এটা 0, 1, 2, 3, 4 আচ্ছা দেন দেন ইউপিএফ এ অপশন দিয়ে লিখো ইউপিএফ ইকুয়াল টু মাইনাস 40 বি দিয়ে লিখো LPF equal to 11, C দিয়ে লিখো UPF equal to plus 40, আর D দিয়ে লিখো LPF equal to minus 40। ঠিক আছে সবাই তাড়াতাড়ি কপি করো। আচ্ছা এটা করতে পারবে আমি তোমাদের দেখিয়েছি, হ্যাঁ কি না বলো আগে। এবছর বড় থিওরেম কন্ডিশন ফর ইন্টিগ্রাবিলিটি ফাইনাল পরীক্ষায় পড়ছে। আচ্ছা এই অঙ্ক আমি করাইনি তোমাদের, এফ এক্স ইকুয়াল টু এ এক্স, এই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার করিয়েছি, তোমাকে দেখতে হবে ফাংশনটা ইনক্রিজিং কিনা। ফাংশনটা তো ইনক্রিজিং, 0 বসালে 10, 1 বসাও, 1 বসালে দেখো 10 এর থেকে বেশি পাচ্ছ, ইনক্রিজিং আর ডিক্রিজিং দেখো তো। ডেরিভেটিভ করে দাও 4x কিউ মাইনাস 12x স্কয়ার, ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? এখানে f'x এর কথা হবে, কত হবে 4x কিউ মাইনাস 12x স্কয়ার। আচ্ছা 0 হলে 0, 1 হলে নেগেটিভ, 2 হলে নেগেটিভ, 3 বসাও, এই পয়েন্টগুলো বসিয়ে দেখো সব নেগেটিভ হচ্ছে কিনা। 0 বসালে তো 0, 1 বসালে দেখো নেগেটিভ হচ্ছে তো, 2 বসালে f ড্যাশ এক্স, এক্স এর জায়গায় 2 বসালে পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 3 বসালে কি হচ্ছে দেখো, এক্স এর জায়গায় 3 বসাও এখানে, পজিটিভ না নেগেটিভ? জিরো। তারপর বলো প্রশ্ন, আমার একটু সন্দেহ আছে বুঝলে, এরা না জিরো দেয়নি, 1, 2, 3, 4 দিয়েছিল পাকিস্তান, তাহলে সেটা পার্টিশন অফ 0-1 কি করে হবে, 0-4 কি করে হবে? কি হচ্ছে বলো? আচ্ছা এটা প্লাস করো, ইনক্রিজিং হবে, দিয়ে দেখবে কোনটা।
আমি এখানে ডি এটা ইনক্রিজিং হয়ে যাচ্ছে তাহলে আর এটা আমি ডি এন ই তে আমি একটা ইয়ে দিয়ে দিলাম এন ও টি নানো পিচ এরপর হবে তো দেখো ফাংশনের ডেরিভেটিভ এটা কোনো তো বেড়েই যাবে ইনক্রিজিং আমি তোমাদের করিয়েছিলাম x স্কয়ার এবং x আচ্ছা আচ্ছা এটা করবে x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউ প্লাস 10 ইউপিএফ এবং এলপিএফ আমার ক্লাসে পড়ানো x আর x স্কয়ার দিয়ে আমি ক্লাসে করিয়েছিলাম আচ্ছা আচ্ছা এখানে এগুলো দিলাম এরপর আমি নাম্বার আর একটা প্রবলেম এখানে দিচ্ছি আচ্ছা এরপর লিখো নাম্বার 10 নাম্বার 10 আগেরটা কিন্তু ইউপিএফ এলপিএফ বের করবে তোমরা পারবে না যেরকম x x স্কয়ার দিয়ে পড়ানো সেই অঙ্ক আচ্ছা লেখো ইফ কিউ ই জে রিফাইনমেন্ট অফ পি লেখো দেন নাম্বার এ দিয়ে লেখো norm p less equal to norm q b দিলে কর norm p equal to norm q c দিলে কর norm p greater equal to norm q norm q আর একটা লেখো ডি দিয়ে এনওটি কোনটা হবে বলো কিউটা রিফাইনমেন্ট অফ পি তাহলে কিউটা যদি রিফাইনমেন্ট অফ পি হয় কার নরমটা বড় হবে রিফাইনমেন্ট করা মানে কি তাতে পয়েন্টস বেশি আছে আমি যদি বলি কিউটা রিফাইনমেন্ট অফ পি তার মানে কিউতে পয়েন্ট বেশি আছে তো এটা আমি কনসেপ্টটা তোমাদের দিয়েছিলাম তুমি যে রুমে বসে আছো সেটাকে যদি 10 জন বসে 10 জনকে আমি বসিয়ে তাদের মধ্যে দেখো জাস্ট বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে বসালাম যে কোনো দুজনের মধ্যে গ্যাপটা অনেক বেশি যে কোনো দুজনের মধ্যে কিন্তু তোমার রুমে যদি 1 লক্ষ মানুষকে ঢুকিয়ে দেওয়া যায় যে কোনো দুজনের মধ্যে ডিসটেন্সটা কিন্তু অনেক কম হবে কমবে তার মানে যত আমি পয়েন্ট বেশি ইনসার্ট করব তত যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা জেনারেলি কি হয় কমে তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে বলো সি সি কারেক্ট অপশন হবে সি আচ্ছা এরপর লেখো নেক্সট এমসিকিউ নাম্বার 11 যা দিচ্ছে এগুলো করো প্রশ্ন ফেল করবে না আপনাদের লেখো লেট এফ সাচ দ্যাট ক্লোজড ইন্টারভাল 0 1 অ্যারো দিয়ে আর লেখো ডিফাইন্ড বাই
defined by fx equal to x. पासे लिखो x belongs to closed interval 0, 1. Intersection q. अब आप 0 लिखो पासे x belongs to closed interval 0, 1 minus q. लिखो आप then upper integral 0 to 1 f and lower integral 0 to 1 f a option diya ache 0 half b option diye half 0 c option diye 2 1 D option दिए 1 half खूब important MCQ standard MCQ एटा तुम्रा सबाई कोरे छो एटा आमी तुम्हा देर आमी बोलगो एटा ओई PN PN दी कोत्ते हवे छिलो ना limit entrance to ऑप्शन बी हवे बोलते जनगण आमी बीटा ही दिलाम हाफ कोमा जीरो अच्छा एटा लेको प्लीज चेक पेज नंबर 428 एस के मापा एक हमें पीएन आकार नित्य होगे पीएन टा रिपार पार्टीशन किरोगम 0 1 एर पार्टीशन सरा देखते किरोगम होगे 0 1 by n 2 by n dot dot दिए n by n एटा लाको 0 1 एर एक्टा पार्टीशन এই ভাবে করবে এটা করানো তোমরা একটু কিন্তু ভালোভাবে ট্রাই নেবে চলো নেক্সট অর্থাৎ আমার আজকে লাস্ট এমসিকিউ সব তোলা হয়েছে এই তুলেছো দেখো এটা আমি এখনই টেনে দিতে পারি কিন্তু এই অঙ্কটা 3 নম্বরও পড়তে পারো এরকম থিওরিটা তোমাদের করানো হয়েছে লিমিট নর্ম পি টেন্ডস টু 0 UPNF এটা কার সাথে ইকুয়াল আপার ইন্টিগ্রালের সাথে আর লিমিট নর্ম পি টেন্ডস টু 0 LPF এটা লোয়ার ইন্টিগ্রালের সাথে ইকুয়াল তাহলে এটাকে ছেড়ে গেলাম এস কে মাপা পেজ নাম্বার 428 এটা নলেজের জন্য দিচ্ছি চলো এরপর নাম্বার হচ্ছে 12 অর্থাৎ আজকের লাস্ট প্রবলেম এখানে একটা ক্লোজড ইন্টারভ্যাল 0 1 অ্যারো দিয়ে আর ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু আছে এরকম x পাশে x বিলংস টু q আর x স্কয়ার পাশে x বিলংস টু r মাইনাস q দেন upper integral 0 to 1 f each option গুলো লিখো a দিয়ে আছে half b দিয়ে আছে 1 by 4 c দিয়ে 1 by 3 আর d দিয়ে 1 by 5 এটা খুব important এটা হবে answerটা হবে a এটা আমি বলবো পেজ নাম্বার 428 এসকে মাপা এগুলো খুব স্ট্যান্ডার্ড এমসিকিউ এবং আমি অ্যাকচুয়ালি এমসিকিউ গুলোকে কি করলাম একটু ঝালাই করে নিলাম ব্যাপারগুলোকে আচ্ছা এরপর তোমাদের এখানে দুটো এমসিকিউ আমি তোমাদের এখানে বলবো
যে দুটো এমসিকিউ হচ্ছে পেজ নাম্বার এসকে মাপার বই এসকে মাপা পেজ কত যেন 434 আমার ক্লাসে পড়ানো একটা হচ্ছে একের দাগের অঙ্কটা fx equal to sin x এই ক্লাসে পড়ানো না রেসপন্স করবে এটা কি ক্লাসে পড়ানো কথা বলবে হ্যাঁ ব্যাস দু নাম্বার দিয়ে বক্সেস তো বলেছি তিন নাম্বার দিয়ে দেখবি আছে আচ্ছা fx equal to 1 by 2 to the power n minus 1 ওই পেজে তিন নম্বর দাগের অঙ্ক পেজ নাম্বার 434 প্রবলেম নাম্বার 1 করে দেওয়া আছে প্রবলেম নাম্বার 3 আর ঠিক আছে প্রবলেম নাম্বার 3 তোমরা এইগুলোকে ভালো মানে খুব ভালোভাবে করবে অ্যাকচুয়ালি আমি রিমানটাকে অনেকটাই করে ফেলেছি এরপর কম্পোজিট ফাংশন রিমান ইন্টিগ্রাল সেইগুলো আমি দেখব ঠিক আছে রিমান কিন্তু আমার আর বেশি দেরি নেই বইটা দেখবে তোমরা রিমানে অনেক কিছু আমি করে ফেলেছি তার সাথে তো ইমপ্রপারও চলছে আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে যত সম্ভব তাড়াতাড়ি সিলেবাসটাকে কমপ্লিট করে আমরা প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম তোমাদের বললাম যে হাফ সেঞ্চুরি করব আমি প্রতিটা চ্যাপ্টারে এক্সাম নিয়ে পরীক্ষার সময় তোমরা এমনভাবে আমি রেডি করাবো সবাই মুখস্থ লিখবে এখানে ভালো খারাপ মধ্যবিত্ত উচ্চবিত্ত ঠিক আছে এইরকম কোনো ক্যাটাগরিজ থাকবে না অল স্টুডেন্টস আর সেম উইথ রেসপেক্ট টু প্র্যাকটিস প্র্যাকটিস যদি না থাকে ভালো স্টুডেন্ট হলেও কিছু করা যাবে না ঠিক আছে সেটা দায়িত্ব এবং কর্তব্য আমার আমি কোনো রকম ফাঁকি দিতে নারাজ তোমরা শুধু আমাকে কোঅপারেট করো ইনক্লুডিং মেকানিক্স ওকে চলো অল দ্য বেস্ট থ্যাংক ইউ শুভরাত্রি